নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের লোবা মা বাগদি বাউরি শাখারিদের পুজো ছাড়া সন্তুষ্ট হন নামা সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। কয়েক বছর আগে বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম খোলামুখ কয়লা কেন্দ্র করে অনিচ্ছুক জমিদাতাদের সাথে পুলিশের সংঘর্ষে সংবাদ শিরোনাম হয়ে উঠেছিল তবে এই গ্রামে রয়েছে আরও এক বড় পরিচিতি যে পরিচিতি সেখানকার দীর্ঘ তিন শতাধিক প্রাচীন কালী কেন্দ্র করে এই গ্রামের কালীমা গ্রামেরই নামেই লোবামা। মা জাতি ধর্ম নির্বিশেষে এই মায়ের পুজোয় রয়েছে নানান রীতি ও মিথের ছড়াছড়ি কথিত আছে তিন শতাধিক বছর আগে অবধূত রামেশ্বরম দণ্ডি ঘুরতে ঘুরতে এসে হাজির হন অজয় নদের তীরে এক নির্জন গ্রামে সেখানে তিনি প্রতিষ্ঠা করেন নিজের আরাধ্যা দেবীকে যেই গ্রামই বর্তমানে লোবা আর সেই আরাধ্যা দেবী হলেন লোবামা সেই পরিব্রাজক সাধু রামেশ্বর দণ্ডি এলাকার নির্মবঙ্গের মানুষের সাথে মিশে পুজো করতেন গ্রাম ছাড়ার আগে সেই সাধক পুজোর দায়িত্ব দিয়ে যান বর্তমান প্রজন্মের বারো পুরুষ আগের দিনমুনি ঘোষকে সারা বছর পুজোর দায়িত্বে থাকেন চক্রবর্তী পরিবার তবে পুজোর অধিকারে রয়েছে বাগদি বাউড়ি ধীরব সম্প্রদায়ের মানুষরা মায়ের মূর্তি গড়ার ক্ষেত্রে বাগদি সম্প্রদায়ের মানুষের মাটি আনা ছাড়া মূর্তি তৈরি হয় না মাটি আনা হয় পার্শ্ববর্তী জেলা বর্ধমান জেলার নির্দিষ্ট পুকুর থেকেই দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের পর লোবা মায়ের কাঠামো নিয়ে আসা হয় পুকুর থেকে ঘোষ পরিবারে তার আগে অজয় নদ পেরিয়ে বর্ধমানের গৌড়বাজারে তালপুকুরের পুকুরের কোণ থেকে মাটি আনার দায়িত্ব পান বাগদি পরিবার তারা মাথায় করে নিয়ে আসেন সেই মাটি তারপর একাদশী থেকে শুরু হয় মায়ের মূর্তি তৈরি কাজ মূর্তি তৈরি করার জন্য ঘরের কাঠামো করার জন্য লাগে বাবুই দড়ি যা বংশ পরম্পরায় যোগান দেন বাউরি পরিবারের সদস্যরা মূর্তি তৈরির কাজ কাজে হাত লাগান সূত্রধর পরিবারের সদস্যরা মায়ের রং সম্পূর্ণ ভেষজ বাজার থেকে কিনে আনা হয় না তারপর পুজোর দিন মূর্তি তৈরি শেষ হলে ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলঙ্কার পরিয়ে তুলে দেন ব্রাহ্মণদের হাতে পুজোয় প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় সরবরাহ করে থাকেন গোয়ালরা পরিবার নিশিরাতে পুজো শুরু হয় পরে সূর্যোদয়ের সাথে সাথেই দেবী চলে যায় ধীরবদের হাতে কথিত আছে এই লোবা মায়ের বেদিতে যে শিলাখণ্ড রয়েছে তা বছর ভর পুজো হয়ে আসছে এই শিলাখণ্ডই ধীরবরাই গ্রামের কোন একটি পুকুর থেকে পেয়েছিলেন তাই পুজোর দায়িত্ব সকালেই পান ধীরব সম্প্রদায়ের মানুষরা এরপর মায়ের মূর্তি স্থানীয় এক কালীভাষা পুকুরে নিরঞ্জন করা হয় বিসর্জনের দিন তিন বোন অর্থাৎ লোবা মা বড় বোন বাবুপুরের মা মেজ বোন ও বরাদির মা ছোট বোনের একসাথে বিসর্জন হয় সেদিন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জামাইকে আমন্ত্রণ করা হয় মেলা দেখার জন্য শুধু আমন্ত্রণ নয় মেলা দেখার জন্য তাদের নজরানাও দিতে হয় তাই এই মেলা এবং পুজোর সম্প্রীতি অন্যান্য চিত্র আর এখনও রয়েছে শাখারিদের ভূমিকাও কথিত আছে দুবরাজপুরে এক শাখারি একদিন লোবা গ্রামে শাখা বিক্রি করতে এসেছিলেন সেই সময় তার কাছে শাখা পড়েন এক অপরূপ সুন্দরী গৃহবধূ শাখা পড়ার পর ওই গৃহবধূ ঘোষ পরিবারে বামাপদ ঘোষকে নিজের পিতা পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলেন সাথে বলেনও বলেও দেন যে কুলুঙ্গিতে টাকা রাখা আছে বলে আর শাখারি কথা মতো বামাপদ ঘোষ সেদিন কুলুঙ্গি থেকে প্রচুর টাকা পান এও কথিত আছে ছুটে এসে বামাপদ ঘোষ সেদিন পুকুরে শাখা পড়া হাতে হাত দেখেছিলেন হাত দেখেছিলেন লোকবিশ্বাস বিসর্জনের পর দেবীর ডান হাত জল থেকে উঠে যায় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ